হ্যালো এভরিওয়ান, মেথি দানা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজকে আমি আমার বেডরুমটি মানে আপনাদের সাথে শেয়ার করব, পুরো বেডরুম ট্যুর বলতে গেলে। আমার বেডরুমটা খুবই সাধারণ, তো বলতে গেলে সাধারণ বেডরুম ট্যুরটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার রুমের বেডরুম। আর আমার খুব বক্স কাটার খুব ইচ্ছা ছিল ছোট মানে ছোটবেলা থেকেই, তো বাবা আমাকে ক্লাস নানি থাকতেই এই বক্স খাটটা বানিয়ে দিয়েছিল। আমার শখ পূরণ করার জন্য বাবা এই বক্স খাটটি বানিয়ে দিয়েছিল, তখন থেকে এই রুমে এই বক্স খাটটি। আর আমার বিয়ের পর থেকে তো আমি এই রুমেই থাকি, তো বলতে গেলে এই খাটটি আমার। তো খুবই সাধারণভাবে আমি আমার রুমটা ডেকোরেশন করার মানে চেষ্টা করেছিলাম, সবসময় তো পারি না, তবে চেষ্টা করেছি আজকে একটু মানে ভালোভাবে বিছানাটা সাজিয়ে রুমটাকে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করার। আর এই বক্স কাটে এখানে ভিতরে মানে একটা বক্স আছে নিয়ে রাখার জন্য জিনিসপত্র, তবে এখানে জিনিসপত্র রাখতে পারি না বাচ্চাদের জন্য। আর জানালাতে এই পর্দাটা আমার মার চয়েস, আমার মা সবসময় এসব কালার খুব পছন্দ করে, তো এই জন্যে আমার মা এই কালারগুলো মানে পর্দাটা নিয়েছে, এই কালারের পর্দা। আর আমার জানালার পাশে একটা বড় একটা আম গাছ আছে, যে আম গাছে প্রতি বছর আম ধরে আর আমরা পেরে পেরে খাই। মানে এই জানলার পাশে মানে আম গাছটা কিন্তু খুবই একটা ভালো লাগার একটা জিনিস, গরম হোক বা ঠান্ডা হোক সবসময় জানলে আমরা ভেবে বসে থাকি। তো বসে থাকার জন্য ডেসিং টেবিলের যে টুলটা থাকে সেটা আমার বেডের পাশে রেখেছি, যাতে বসতে সুবিধা হয়, আর বাচ্চা কাচ্চাদের যেহেতু খেলে বাচ্চা কাচ্চারা, তো এই জন্য এখানে আমি রেখে দিয়েছি টুলটা। আর আমার বেডরুমে মানে একটা স্টাডি টেবিল আছে, এই টেবিলটা যখন আমি ক্লাস এইটে পড়ি তখন বাবা এটা কিনে দিয়েছিলো, এটা পার্টেক্সের টেবিল, স্টাডি টেবিল। তখন 3000 টাকা নিয়েছিল এই পুরো টেবিলটা, স্টাডি টেবিলটা। এটা আগে আমার ছিল, এখন বৃষ্টির হয়ে গিয়েছে, সরস্বতী রিকির হয়ে গিয়েছে, তো এখানে ওদের বই খাতা সব গুছিয়ে রেখে দিয়েছি। জাস্ট মানে রুম মানে এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, ফার্স্টে মেটটা করে একটা ঘর গুছিয়েছি, তারপর আমি ভিডিও করেছি, তারপর আটটা করেছি, তারপর আটটা ভিডিও করেছি এইভাবে। আর এই স্টেট টেবিলের পাশে আমি একটা র্যাক রেখেছি, এখানে রেখে জামা কাপড়, আমার এক্সারসাইজের এক্সারসাইজ করার কাপড়, আমার তারপর বেল্ট সব আমি এইভাবে গুছিয়ে রেখেছি, কারণ এগুলো হাতের কাছে মানে যেহেতু এই সব দৈনন্দিনের যে কাপড় চোপড় সব আমি র্যাকে গুছিয়ে রাখি, যাতে হাতের কাছে পাওয়া যায় এই জন্য। আর থার্ডটাতে রেখেছি বৃষ্টির জামাকাপড়, আর নিচেটা রেখেছি আমার জামাকাপড়। সবসময় আমি চাই জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে, তাতে র্যাকটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ড্রেসিং টেবিলটা আমার অনেক শখের, বলতে গেলে আমি বানিয়েছি আমার ড্রেসিং টেবিলটা সেগুন কাঠ দিয়ে, পুরো ড্রেসিং টেবিল সেগুন কাঠ দিয়ে কিন্তু বানানো। আর আমি মানে আমার খুব শখ ছিল একটা সেগুন কাঠের ড্রেসিং টেবিলের, তো সেটা আমি বানিয়েছি আর সিম্পলের মধ্যে বানিয়েছি, বেশি গিজি গিজি আমার ভালো লাগে না তাই। আর এই ড্রেসিং টেবিলের ফার্স্টের ডোরে আমি রিকে জামা কাপড় রাখি, মানে সরি ওপরে একটা আমার কসমেটিক্স, আর সেকেন্ডটায় আমি রিকে জামা কাপড় রাখি, যেহেতু বাচ্চাদের কাপড় চোপড় খুব ছোট থাকে, তো আলমারিতে রেখে আমি মনে হয় কি হারিয়ে ফেলি, এই জন্য আমি এখানেই রাখি ড্রেসিং টেবিলের সেকেন্ড ডোরে। আর এখানে যে পাশে একটা ছোটো করে আমি দিতে বলেছিলাম, যাতে এখানে কসমেটিক্সগুলো খুব ভালোভাবে রাখা যায় এর জন্য, তো এখানে ওনারা আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম একটা লক দিয়ে দিতে, কিন্তু ওনারা লক দেনি। তো ফার্স্টে আমি এখানে প্রয়োজনে যে জিনিসগুলো রেখে দিয়েছি, যাতে বাচ্চারা এখানে সহজে হাত না দিতে পারে। এখানে দুটো হেয়ার এসেন্স আছে, ব্রাশ রেখেছি, আর অনেক কিছু রেখেছি, আর তারপর একটা নিচেটা রেখেছি পারফিউম। এখানে আমার বৃষ্টির পারফিউম আছে, মানে আমার যখন যেটা ভালো লাগে সেটাই দিই। আর এখানে এই ছোটো ওয়ার্ড্রপে আমি আমার প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিসগুলো রাখি, যেমন পেন ড্রাইভ, ছবি, আর অনেক টুকিটাকি জিনিস, যেগুলো হয় কি বড় ব্যাগে রেখে দিলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না বা হারিয়ে যায়, এই জন্য আমি রেখেছি। আর নিচেটা মানে কি রেখেছি পাউডার, যেহেতু আমাদের ঘরে দুটো বাচ্চা, তো পাউডার প্রচুর পরিমাণে লাগে, আর বড়রাও কিন্তু পাউডার ইউজ করে। আর এখানে বৃষ্টির টুকিটাকি কাঁকড়া এগুলো রেখে দিয়েছি। আর নিচেটা হলো আমাদের তেল, মানে আমার জন্য তেল, বৃষ্টির জন্য আলাদা তেল, মার জন্য আলাদা তেল, আর শ্যাম্পু, এমনি হেয়ার ব্যান্ডেন সব এভাবে রেখে দিয়েছি, মানে একটার পর একটা রেখে দিয়েছি, যাতে গুছিয়ে গেছে সব কিছু করে রাখতে পারি। আর আমার রুমে আছে একটি ছোট্ট ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপটা আমি সেগুন কাঠ দিয়ে বানিয়েছি। এটাকেও আমি একদম সিম্পলের মধ্যে রাখতে বলেছিলাম দোকানদারদেরকে, বলেছিলাম যে বেশি গর্জাস আমার পছন্দ না, তো ওনারা সেই হিসেবে কিন্তু আমাকে এরকম একটা ওয়ার্ড্রপ বানিয়ে দিয়েছে।
ওয়ার্ড্রোপের উপরে আমি একটা কার্পেট বিছিয়ে নিয়েছি, মানে যে কার্পেটগুলো বলতে গেলে ফ্লোরে বিছাই বা অন্য কোথাও মানে যেখানে সেখানে বিছাই বলতে গেলে, সেই আমি একটা কার্পেট কিনে এরকম একটা ইয়েলো কালারের কার্পেট বিছিয়ে নিয়েছি। তার উপরে একটা আমি সাউন্ড বক্স রেখেছি ছোটো, এদের কীভাবে আমার জন্য পাঠিয়েছিল সেটা। তারপর আমি বাচ্চাদের খেলনা, এই দুটো খেলনা আমি এখানে সাজিয়ে রেখেছি জাস্ট একটু দেখার ভালো, মানে দেখতে ভালো লাগে তার জন্য। তারপরে এর মধ্যে আছে মানে উপরে আছে যে সুইচটা দেখতে পাচ্ছেন উপরে, সেটা জেনারেটারের সুইচ, যখন কারেন্ট চলে যায় তখন এই সুইচটাকে আপ ডাউন করলে জেনারেটারটা চলে আসে। এখানে চার্জার লাইট, একটা জলের বোতল, বাচ্চার ওষুধ টুষুধ, তারপরে একটা ফুলের টব রেখে দিয়েছি, এটা সবসময় এখানে থাকে দেখা সৌন্দর্যের জন্য রাখা হয় সবসময়। আর এখানে ব্লেন্ডারটা রেখে দিয়েছে কারণ আমাদের রান্নাঘরটা খুব ছোট, এই জন্য ব্লেন্ডারটা রাখা হয় না। আর এখানে সবার ফোনই এখানে গুছিয়ে রেখেছি যেহেতু কানেক্ট নেই তার জন্য কেউ ফোন দেখছে না তাই। তারপরে এখানে ওয়ার্ড্রোপ আমি একটা বড় একটা মানে মাঝে সাঝে একটা ওয়ার্ড্রোপ রেখেছি, এখানে আমাদের যে মানে চুলের ব্যান্ড, তারপরে প্রয়োজনীয় যে জিনিস যেগুলো মানে বাচ্চাদের জিনিসপত্র, তারপর খেলনা টুকি টুকি ছোটো ছোটো খেলনা, আমাদের ছোটো মানে কসমেটিক যেগুলো সেগুলো এখানে রেখেছি। আর তার উপরে যে বক্সটা তার সেখানে আমি রেখেছি চার্জারের কর্ডগুলো, সেগুলো রেখেছি, তাহলে হয় কি হাতের কাছে পাওয়া যায়। আর তার পাশে আমি রিকের গাড়িটাকে এইভাবে সাজিয়ে রেখেছি যেহেতু রিক এই গাড়ি দেখলে খুব পছন্দ করে, তার জন্য এই গাড়িটাকে এইভাবে রেখে দিয়েছি। আর এখানে তো দেখতে পাচ্ছেন মার্চ সুকেসটাকেও মা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, পূজা এসেছে তার জন্য সব কিছু গোছাস করেছে, তো এই সুকেসটাকে গুছিয়ে রেখেছে। এখানে খুব সুন্দর যে শোপিস দেখতে পাচ্ছেন এগুলো বৃষ্টি সব, আর আমার দুটো বলতে গেলে এই লাভটা হচ্ছে বৃষ্টি আমাকে গত বছর ম্যারেজ এনিভার্সারিতে দিয়েছিলো, আর এটা হচ্ছে এই বছর ম্যারেজ এনিভার্সারিতে দিয়েছিলো। তো দুটি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি স্মৃতি হিসাবে যে আমার বোন আমাকে দিয়েছে তাই। আর তার পাশে আমরা মানে রেখেছি ব্লেন্ডার সেটগুলো, এটা একটা কেকের ব্লেন্ডার আর দুটো হচ্ছে মশলার যে ব্লেন্ডার সেটা, কারণ এগুলো ব্যবহার করা হয় না বেশি, একটাতে উপরে উঠে রেখেছি। তারপরে থাকে নিচে থাকে আছে শোপিস আছে, বাটি সেট আছে, মগ সেট, এগুলো সব মা এগুলো সুন্দর করে মা সাজিয়ে রেখেছিলো, সাথে অনেক সুন্দর ধুয়েটে রেখেছিলো তাই। আর যে ছোটো ফুলের টব দেখতে পাচ্ছেন সেটা এয়ারপোর্টে 99-এর দোকান থেকে কিনেছি মানে একটু ভালো দেখার জন্য তাই। আর এখানে সব গ্লাস সেট, আর নিচে হচ্ছে ফ্রাই প্যানের সেট, এগুলো তেমনটা রান্না করা হয় না যেহেতু গ্যাস বেশিটা থাকে না, এগুলো কিন্তু মানে এগুলোতে রান্না করতে গেলে কিন্তু ভালো করে জাল উঠতে হয় চুলোর তাই। আর এদিকে মা সব প্লেট তারপর বল সেট সব গুছিয়ে রেখেছে, একমাত্র মেয়ামন আসা না ছাড়া কিন্তু আমরা এগুলোতে খেতে পারি না, যেদিন মেয়ামন আসে সেদিনে আমাদের এই মানে প্লেট টেলেটে খাওয়ার সৌভাগ্য হয়, মেয়ামন ছাড়া এইসব খাওয়া কোনো সৌভাগ্য হয় না। তারপর নিচে যে তিনটা মানে ড্রয়ার করে দিয়েছি সেখানে একটাতে খাতা গুছিয়ে রেখে এভাবে পলিথিন দিয়ে রেখেছে যাতে ময়লা না লাগে, আরটার মধ্যে কম্বল এভাবে গুছিয়ে পলিথিন দিয়ে রেখেছে যাতে ময়লা না পড়ে, যেহেতু বছরে এগুলোকে একবারে ধোয়া হয় বারবার তো ধোয়া সম্ভব হয় না, এই জন্য এভাবে পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখলে তাহলে খাতার উপরে ময়লাটা না পড়ে পলিথিনের উপর পড়ে। আর আরেকটার মধ্যে রেখেছে যে প্রয়োজনীয় যে বিছানার চাদর, তারপরে শীতের যে চাদর সবভাবে গুছিয়ে রেখেছে। আর এখানে একটা কম্বল আছে আর আমার মামির একটা শাড়ি আছে। আর বেডের পানিতে একটা আমি এবার পাপোশ দিয়ে রেখেছি যাতে পায়ে মলটলা থাকলে এই পাপোশে মুছে বাচ্চা কাচ্চারা বিছানে উঠতে পারে, যেহেতু সারাদিনই খাটের উপর ওরা খেলাধুলা করে, এই জন্য আমি এভাবে একটা পাপোশ রেখে দিয়েছি। আর পাপোশটা কিন্তু হাতে বানানো পাপোশ। আর এটা হচ্ছে ড্রয়িং রুমের খাটটা এভাবে গুছিয়ে রেখেছি, আর এই সময় কিন্তু বাচ্চা কাচ্চাদের মার কাছে রেখে এই বিছানাটা গুছিয়ে তারপর আমাদের সাথে শেয়ার করছি। এই ড্রয়িং রুমে কেউ থাকে না, এর এখানে যখন কোনো মেয়ামন আসে তখন এখানে এই রুমটাতে থাকা পড়ে, নাহলে কেউ থাকে না এই রুমটাতে। আর এখানে আমি মিস্তিপি নিয়ে মানে মিস্তিপি এখন ভাবলাম একটু ভিডিও করি কারণ আমার খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখেছে, উপরে থেকে সব ফাড়ি পাতিল এভাবে গুছিয়ে রাখে। আর এখানে তো কাচের গ্লাসগুলো এইভাবে ঝুলিয়ে রাখি যাতে হাত থেকে সজাগ পড়ে না যায়।
আর এই ঝুড়িতে সব মা এখানে চামচ রুটি বলার বেলুন সব কিছু এই ঝুড়ির মধ্যে রেখে দেয় সব সময়। আর এখানেতে সাবানও রেখে দিয়েছে, যেহেতু বাচ্চা কাচ্চারা পেলে না সাবানটাকে নষ্ট করে ফেলে এই জন্য উপরে রেখে দিয়েছে। আর সবসময় এটা চামচ মানে চামচগুলোকে এইভাবে একটা গোলে মানে গোল মানে এটা বক্সের মতন একটা জিনিসে ঢুকে রাখা মানে রাখার চেষ্টা করি, যাতে চামচগুলো সহজে পড়ে না যায় আর ময়লা না হয়ে যায়। আর সেকেন্ড এই যে র্যাকের সরি মিষ্টিপির যে দ্বিতীয় থাকটা কী আছে সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। মা খুব মিষ্টিটাকে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছে পুজো উপলক্ষে। আর এখানেও মা একটা মানে এখানে বাচ্চাদের খাবার আছে ডিব্বাতে খাবার, তারপরে মার অনেক সময় রান্না বানাতে প্লেট বাটি যে ইউজ করে সেগুলো রেখেছে, তারপর ম্যাট রেখে দিয়েছে। আর বাস্কেটের মধ্যে হলো বাচ্চাদের খাবার মানে বিস্কিট চানাচুর, আর আরেকটা ডিব্বার মধ্যে নুডলস, আরেকটার মধ্যে রেখেছে চিড়া, আরেকটার মধ্যে হলো চিনি। এগুলো সব সিরিয়াল গুছিয়ে রেখেছে সুন্দর করে। তার নিচেরটায় আছে হলো সব ধরনের মশলা, আমার কেকের জিনিসপত্র, তারপরে এখানে নিরামিষের যে আলাদা মশলাগুলো যে আমরা ব্যবহার করি আমিষের সাথে মিশাই না, সেগুলো সব আলাদা করে গুছিয়ে রেখেছে আমার এইভাবে, যাতে করে আমিষের খাবার সময় আমিষের মশলাগুলো ব্যবহার করা হয় আর নিরামিষের সময় নিরামিষগুলো ব্যবহার করা হয়। তো আমিষগুলো তো বাইরে বের করা রাখা আছে আর নিরামিষগুলো ভিতরে রাখা আছে। আর পরের থাকে হচ্ছে সব ধরনের যে মশলা, এখানে সব চাল, তারপরে ডাল, মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, শুকনা মরিচ, ট্যাং, সব কিছু এভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর নিচেরটার মধ্যে হলো নিরামিষের জন্য যে থালা বাসন আমরা ব্যবহার করি সেই সব জিনিস, আর আটা তেল এভাবে গুছিয়ে রেখেছি যাতে বাইরে এগুলো এলোমেলো না লাগে, তার জন্য ভিতরে এইভাবে গুছিয়ে রেখেছে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে। আর এখন এসেছি আমার টনটনের কাছে মানে বারান্দায়, ভাবলাম ওদের একটু না দেখালে আমার জন্য লাগে তাই। আর টনটনের দুটো খুব সুন্দর করে একটা একটাকে ঠোকর দিচ্ছে আর একটা সুন্দর করে সব কিছু দেখছে, মানে শুধু দুনিয়াদারি দেখাই বাকি সে ওদের তাই দেখছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সরি আপলোড দিব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট হলো যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার কাছের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিন, যাতে করে তারা আমার এই ভিডিওটা একটু দেখতে পারে আর আমাকে একটু সাপোর্ট করতে পারে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আর এটাকে আপদে বলবো নাকি কীভাবে সেটা আমি বুঝতে পারছি না, কেননা আপনারা কেউ এই কথাটা রাখেন না, হয়তো বা দুই একজন রাখেন আর কেউ রাখেন না। আপনারা যারাই ভিডিওটা দেখেন না কেন সবাইকে বলি যে ভিডিওটা দেখার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা কষ্ট করে যখন পুরো ভিডিওটা দেখেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইবটা কেন করে দেন না। আপনাদের এক একটা সাবস্ক্রাইবের জন্য আমি প্রতিদিন বসে থাকি যে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আশা করবো আপনারা আমার এই কথাটা রাখবেন, এখন আপনার বলবো না এখন কথাটাই বলবো যে প্লিজ 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 আমার একটু কথাটা রাখুন সাবস্ক্রাইব করে দিন। যখন পুরো ভিডিওটা কষ্ট করে দেখেন তাহলে সাবস্ক্রাইবটা একটু কষ্ট করে দিন প্লিজ, সবাই সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।